Hello everyone, welcome to the tutorial of Cadets Present SOLIDWORKS Workshop 2019. Ajker tutorial e amra dekhbo kibhabe SOLIDWORKS 2016 install korte hoy. Installation shuru korar purbe amaderke Windows Defender Security Center jete hobe ebong shekhan theke virus and threat protection setting e jete hobe. Then shekhan theke virus and threat protection setting এবং সেখান থেকে রিয়েল টাইম প্রোটেকশনটি আমাদের অফ করতে হবে এবং আমাদের পিসিতে যে ধরনের ইন্টারনেট কানেকশন রয়েছে ইন্টারনেট কানেকশনটি আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের সবার কাছে সলিডওয়ার্কস 2016 এর ইনস্টলেশন ফাইল প্রোভাইড করা হয়েছে ইনস্টলেশন ফাইলটি ওপেন করলে আমরা দেখতে পারবো এরকম তিনটি জিপ ফাইল রয়েছে এবং আমাদেরকে এই তিনটি জিপ ফাইলকে এক্সট্রাক্ট করতে হবে এক্সট্রাক্ট করার জন্য জাস্ট পার্ট ওয়ান যে ফাইলটি রয়েছে ফাইলটির উপর রাইট ক্লিক করলে এক্সট্রাক্টের অপশন আসবে জাস্ট এক্সট্রাক্ট হেয়ারে ক্লিক করলেই এক্সট্রাকশন শুরু হবে আমার যেহেতু এক্সট্রাক্ট করা রয়েছে তো আমি আর এক্সট্রাক্ট করতেছি না এক্সট্রাক্ট কমপ্লিট হলে দেন সলিডওয়ার্কস প্রিমিয়াম এডিশন 2016 নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে এবং সেখানে এরকম দুইটা ডিভিডি ওয়ান এবং ডিভিডি টু দুইটি আইসো ফাইল এবং একটি ক্র্যাক ফাইল থাকবে সলিড স্কোয়াড নামে যে ফোল্ডারটি রয়েছে ফোল্ডারটির মধ্যে একটি ফাইল রয়েছে সলিড ওয়ার্ক সিরিয়াল নাম্বার 2016 আমাদের এই সিরিয়াল নাম্বার যে ফাইল রয়েছে ফাইলটি ওপেন করতে হবে দেন এখানে ইয়েস এ ক্লিক করতে হবে তো আমাদের সলিড ওয়ার্ক 2016 যে সিরিয়াল নাম্বারটি রয়েছে আমাদের কম্পিউটারের রেজিস্ট্রিটারে অটোমেটিক এটাকে ইনপুট নিয়ে নিয়েছে একটা সুবিধা হচ্ছে আমরা যখন সলিডওয়ার্কসের ইনস্টলেশন ফাইলটি ওপেন করব দেন যখন সিরিয়াল নাম্বার যাবে তখন অটোমেটিক এটা সিরিয়াল নাম্বার ওইখানে ফিল আপ হয়ে যাবে এরপরে আমাদেরকে আগের ফোল্ডারে ফেরত যেতে হবে এবং সেখান থেকে সলিডওয়ার্কস 2016 ডিভিডি ওয়ান নামে যে আইএসও ফাইলটি রয়েছে ফাইলটি ওপেন করতে হবে ওপেন করলে আমরা দেখতে পারবো এখানে সেট আপ নামে একটি এক্সি ফাইল রয়েছে আমাদের সেট আপ ফাইলটিকে রান করতে হবে সেটআপ ফাইল রান করলে আমাদের এরকম একটি উইন্ডো শো করবে এবং কন্টিনিউ ইনস্টলেশন আমরা যদি ওকে দিই দেন ইনস্টলেশন কন্টিনিউ করবে দেন আমাদেরকে ইন্ডিভিজুয়াল অন দিস কম্পিউটার অপশনটি সিলেক্ট করতে হবে এবং নেক্সটে ক্লিক করতে হবে আমরা যেহেতু রেজিস্ট্রিটর আগে থেকে সিরিয়াল নাম্বারগুলো এন্ট্রি করে দিয়েছি সেহেতু এখানে অটোমেটিকভাবে সিরিয়াল নাম্বারগুলো চলে আসবে এবং দেন আমাদেরকে জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে সলিডওয়ার্কস চাইবে যে সিরিয়াল নাম্বারটি আমি ইনপুট দিয়েছি এটি আসলে আসল কি না যাচাই করতে তো আমরা যেহেতু ক্র্যাক করব দেন আমরা এটাকে ক্যান্সেল দিব এবং সার্ভার ইনস্টলেশন এর অপশন আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সলিডওয়ার্কসের কী কী প্রোডাক্ট ইনস্টল হচ্ছে সেগুলো জাস্ট আমরা সিলেক্ট করতে পারি তো আমরা যেমন ডিফল্ট হিসাবে আছে তেমন রেখে আমরা জাস্ট আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অফ দ্য সলিডওয়ার্কস অপশনটি চেক ইন করব এবং দেন ইনস্টল নাওতে ক্লিক করব দেন এখানে এই টাইপের কারো কোনো ধরনের প্রবলেম শো করলে আমি জাস্ট ওকে ক্লিক করব আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে দেন আমরা ওয়েট করব ইনস্টলেশন কমপ্লিট হওয়ার জন্য ইনস্টলেশন অলমোস্ট 50% হয়ে যাওয়ার পর দেন আমাদেরকে সলিডওয়ার্কস 2016 এর ডিস্ক টু ইনসার্ট করতে হবে তো ডিস্ক টু ইনসার্ট করার জন্য আমাদেরকে পুনরায় আমাদের যে ফাইলগুলো প্রোভাইড করা হয়েছে সেগুলো এক্সট্রাক্ট করার পর আমাদের ফাইলগুলো পেয়েছিলাম সেখানে যেতে হবে তো সেখানে গেলে আমরা যে ডিভিডি টুটা দেখতে পাবো এই ফাইলটিকে আমাদেরকে জাস্ট মাউন্ট করতে হবে রাইট ক্লিক করে মাউন্ট করার পর আমাদেরকে আবার সলিডওয়ার্কস ইনস্টলেশন ম্যানেজারে ফেরত যেতে হবে এবং সেখান থেকে ব্রাউজে ক্লিক করতে হবে ব্রাউজে ক্লিক করার পর দিস পিসিতে ক্লিক করতে হবে তারপর এখানে যে সলিডওয়ার্কস টু যে ফাইলটি শো করতেছে আইএসও ফাইল হিসাবে আইএসও ফাইলটি ওপেন করতে হবে এবং ওকে ক্লিক করতে হবে দেন আমাদের বাকি যে ইনস্টলেশনটুক বাকি রয়েছে বাকিটুক কমপ্লিট হওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের এরকম একটি উইন্ডো শো করবে এবং এখানে আমরা জাস্ট নো থ্যাংক ইউ অথবা রিমাইন্ড মি লেটার অপশনটি চেক ইন করে আমরা জাস্ট ফিনিশ করতে পারি তো আমি জাস্ট নো থ্যাংক ইউ অপশনটি সিলেক্ট করতেছি
এবং উপরের শো মি হোয়াট ইজ নিউ ইন সলিডওয়ার্কস 2016 অপশন 2 আনচেক করতেছি এবং ফিনিশ ক্লিক করতেছি। তো আমাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমাদের ক্র্যাক করতে হবে। ইনস্টলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদেরকে পুনরায় আমাদের ইনস্টলেশন ফাইল যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারে ফেরত যেতে হবে এবং সেখানে সলিড স্কোয়াড নামে যে ফোল্ডারটি রয়েছে এই ফোল্ডারে ঢুকলে আমরা সলিডওয়ার্কস 2010 টু 2016 অ্যাক্টিভিটি নামে একটি ফাইল দেখতে পারবো। এই ফাইলটা আমাদেরকে রান করতে হবে। দেন এখানে আমার ডিফল্টে যে অপশনগুলো চেক ইন করা থাকলো, দেন আমরা জাস্ট অ্যাক্টিভিটি ক্লিক করব। কিছুক্ষণ ওয়েট করার পর অটোমেটিক অ্যাক্টিভেশনটা সাকসেসফুল হবে। ওকে, অ্যাক্টিভেশন কমপ্লিট হলে এরকম একটি ওয়েল ডান এনজয় নামে এরকম একটি ছোট একটি উইন্ডো শো করবে। আমরা জাস্ট ওকে ক্লিক করতে পারি, অটোমেটিক ওটা এক্সিট হয়ে যাবে। দেন আমরা সলিডওয়ার্কস 2016 ওপেন করবো। ফার্স্ট টাইম সলিডওয়ার্কস ওপেন হওয়ার ক্ষেত্রে কিছুটা সময় লাগবে। আশা করি সবাই ইনস্টলেশন টিউটোরিয়াল ভিডিও দেখে নিজে নিজে সলিডওয়ার্কস 2016 ইনস্টল করতে পারবে। সো থ্যাংক ইউ এভরিওয়ান।